আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জাল দলিল চেনার 9টি উপায় সম্পর্কে বলবো। তো চলুন জেনে নেওয়া যাক, আর ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জমি কেনা বেচার ক্ষেত্রে সাবধান না হলে পরবর্তীতে দীর্ঘদিন ভুগতে হয়, এমন বহু মানুষ রয়েছেন জমি কেনা বেচার ক্ষেত্রে আসল দলিল চিনতে না পারায় ঝামেলায় পড়েন। এজন্য দলিল চেনা খুবই জরুরি। তো দলিল চেনার 9টি উপায়ের মধ্যে প্রথম উপায় ভলিউমের তথ্য। সাব রেজিস্ট্রি অফিসে দলিলের প্রকৃতি অনুযায়ী ভলিউমে লেখা হয়ে থাকে। দলিলের ব্যাপারে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাল মিলিয়ে দেখতে হবে। দুই নম্বর স্বাক্ষর যাচাই। স্বাক্ষর নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে সত্যতা যাচাই করে নেওয়া যেতে পারে। এছাড়া সিল ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয়গুলো যাচাই করে নিতে হবে। তিন নম্বর মূল মালিক শনাক্ত। এক জমির একাধিক মালিকের নামে থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল। এছাড়া স্থানীয়দের সাথে কথা বলে মূল মালিক শনাক্ত করে নিতে পারেন। চার নাম্বার হলো নামজারি। সহকারী কমিশনার ভূমি অফিসে থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে হবে। যদি দেখা যায় সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল আছে তাহলে বুঝতে হবে কোনো জটিলতা আছে। পাঁচ নম্বর আমমক্তারনামা। কোনো আমমক্তারনামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কিনা যাচাই করে দেখতে হবে। ছয় নম্বর তারিখ যাচাই। জমি ক্রয়ের আগে অবশ্যই তারিখ যাচাই করে নিতে হবে। সাত নম্বর লেখক যাচাই। জমি ক্রয়ের আগে দলিল লেখকের নাম ঠিকানা মিলিয়ে নেওয়া দরকার। আট নম্বর মালিক যাচাই। জমি ক্রয়ের আগে অবশ্যই মালিক যাচাই করে নিতে হবে। যে তার নামে জমি রয়েছে কিনা। নয় নম্বর সিল স্ট্যাম্প যাচাই। দলিল করার সময় ব্যবহৃত স্ট্যাম্পের পেছনে কোনো ভেন্ডার থেকে স্ট্যাম্প করা হয়েছে এটি কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন। প্রতিটি স্ট্যাম্পের পেছনে একটি ক্রমিক নাম্বার থাকে, এই নম্বরটি ঠিক আছে কিনা দেখে নিন। তো ভিউয়ার্স, আপনারা যদি জমি কেনেন তাহলে এই বিষয়গুলো অবশ্যই পর্যবেক্ষণ করবেন, দেখে দেখে নেবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।